হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, আমি সুচন্দ্রা, আর সুচেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই সবাইকে সপ্তমীর শুভেচ্ছা। আজকে তো সপ্তমী, কালকে ষষ্ঠী ছিল। কালকে সেরকমভাবে আমি ঠাকুর দেখতে যেতে পারিনি, মানে পাড়ার প্যান্ডেলেও সেভাবে থাকতে পারিনি, পার্লারে ছিলাম। তো দেখতে পাচ্ছ এখনও পার্লারেই আছি, আজকে সপ্তমী। আজও সকাল থেকেই পার্লারে ছিলাম, মানে আজকেরও যেরকম আসি পার্লারে 10টার সময়, সেরকম 10টাতেই এসেছিলাম। তো ছিল কাস্টমার, মোটামুটি ফেশিয়ালের কাস্টমার ছিল। আর এখনও বিকেলে কী করবো বাড়িতে, সেই জন্য এই পার্লারেই এসেছি। তো এই বসে আছি এখন আপাতত। আর দেখতে পাচ্ছ চুল টুল পুরো ভিজে, মানে পার্লার থেকে বাড়ি গিয়েছি 2টোর সময়, তখন গিয়ে আর কি শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি। আবার এখন 4:30 বাজে, এখন পার্লারে চলে এসেছি। আর আজকে সন্ধেবেলা যাব, মানে মোটামুটি আমি বাইরে কোথাও যাই না, আসলে বাবার ডিউটি থাকে, তো বাবা তো কোথাও নিয়ে যেতে পারে না, আর বাইরেও সেই জন্য কোথাও যাওয়া হয় না। পাড়ার প্যান্ডেলেই, মানে পুজোর 5টা দিন পাড়ার প্যান্ডেলেই আড্ডা মারা বন্ধুদের সাথে, এটুকুই। তো আজকেরও পাড়ার প্যান্ডেলেই যাব, মানে পার্লার থেকে বাড়ি যাব, বাড়িকে রেডি হব, রেডি হয়ে ওখানে চলে যাব। ওখানে গিয়ে ঘুরবো, ফিরবো, খাওয়া দাওয়া করবো আর আনন্দ করবো, ব্যাস এই। A few moments later, এবার রেডি হয়ে সুইটি দিদার সাথে প্যান্ডেলে চলে এসেছি। দেখো পাশে বসে আছে সুইটি দিদা। লাইটিংয়ের এমন অবস্থা, একদম ভালো আসছিল না। তো আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে কোন দিকে আসে ভালো। তো মোটামুটি সপ্তমী বলে নর্মালি সাজগোজ করেছি। আর আমি সুইটি দিদার বৃষ্টি, এই যে সামনে থেকে দই ফুচকা দেখাচ্ছে বারবার, আমার হাতে আমি ভিডিও করছি বলে খেতে পাচ্ছি না। সুইটি দিদা খাইয়ে দেবে দই ফুচকাটা, একদম এক গালে পুরোটা দিয়ে দিয়েছে, মানে আমার হাঁয়ের থেকেও বড় ফুচকা। আবার দেখে মজাও নিচ্ছে খানিকটা ঢুকিয়ে দিয়ে ফুচকাটা। তো দেখো আমি শুধু লাইটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি কোন দিক থেকে লাইটিংটা ভালো আসে, একদম ক্লিয়ার আসছিল না। আর এখানে এই যে সুইটি দিদার বৃষ্টির জন্য মিলে খাচ্ছে দই ফুচকা, খুব টেস্টি ছিল। কমপ্লিট, তারপরেই দেখছি যে মাসিরা চলে এসছে, মানে যখন আমি বাড়ি থেকে বেরোই তখন আর কি মাসিরা আসেনি। আমি যখন এখানে চলে এসেছি ঘোরা কমপ্লিট, তখন দেখছি মাসিরা চলে এসছে। আর আমার আগের একটা ব্লগে বলেছিলাম যে আমার মেজো মাসির মেয়ে দুষ্টু, ও হোস্টেলে ছিল, ও এখন এসছে, তো ওর সাথেই বসে আছি এখন। তো একটু পরেই বাড়ি চলে যাব।
আর এখন প্রায় রাত 10:30 বাজে, সেই জন্য একদম ফাঁকা হয়ে গেছে জায়গাটা। কারণ আমাদের এখানে তো আর কি ষষ্ঠী সপ্তমী অতটাও মানে লোকজনের ভিড় থাকে না, নবমী আর দশমী প্রচুর লোকজনের ভিড় থাকবে। তো দেখো এখন রাত 10:30 বাজে, সেই জন্য একদম ফাঁকা হয়ে গেছে। আমি আর ও আছি, আর সাথে আমার মাসি মেশোরাও আছে, কারণ ওরা তো সবে এসছে, ওই জন্য ওরা আর কি একটু এসে বসে আছে এখানে। চারিদিকটা দেখো একদম লোকজন ফাঁকা হয়ে গেছে, কোনো লোকজনই সেরকম, কয়েকটা লোকজনই আছে, দোকানগুলো খোলা আছে। তো এই আমার সপ্তমীর ব্লগ, আর কালকের অষ্টমী। তো কালকেরও আমি ব্লগ দেব, কালকের আমি কেমন সাজলাম, কীরকমভাবে বেড়ালাম ঘুরলাম, তো সব কিছুই দেখাবো। আর তোমরা আমার ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে শেয়ার করে দিও,